আবারও সকলকে ওয়েলকাম জানাচ্ছি বাঙালির স্বাদ কাহনে। আজকে একটা মাছের প্রিপারেশন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এই মাছগুলো কিন্তু বাটা মাছ। তো আজকে যে রেসিপিটা আমি করব সেই রেসিপিটার নাম হচ্ছে কাজু বাটা। তো কাজু বাটা কিভাবে করছি সেটা তোমরা দেখে নাও। এটা কিন্তু খুব টেস্টি একটা রান্না, খুব সিম্পল একটা রান্না, প্রত্যেক দিনকার রেগুলার বাড়িতে খাওয়ার মতো একটা রান্না। তো যারা যারা আমার চ্যানেলে আছো আগে থেকে তাদেরকে অনেক অনেক থ্যাংকস, অনেক অনেক ধন্যবাদ। আর যারা যারা আমার চ্যানেল দেখছো একদম নতুন, তারা অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। যদি তোমরা বেল আইকনটাকে প্রেস না করো তাহলে কিন্তু তোমরা আমার ভিডিওর আপডেটগুলো পাবে না। তাহলে চলো আমরা কাজু বাটা কীভাবে করছি সেটা আমরা তোমাদেরকে বলে দিই, কী কী উপকরণের সহযোগে আজকে রান্নাটা আমি করব। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটু বড় বড় সাইজের বাটা মাছ। বাটা মাছগুলোকে খুব সুন্দর করে কেটে ধুয়ে সামান্য একটু নুন, হলুদ, লেবুর রস আর সর্ষের তেল দিয়ে আধ ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছি। এগুলো কিন্তু একটু বড় সাইজের। এর সাথে আমার লাগছে প্রায় 10-12 গ্রাম মতো কাজু আর 1 টেবিল স্পুন মতো সাদা সর্ষে বাটা। এটা কিন্তু একসাথে এখানে বাটা আছে, তার সাথে 4টে কাঁচা লঙ্কা দেওয়া আছে। কাজুর পরিমাণটা কিন্তু এখানে বেশি থাকবে। এর সাথে লাগছে আমার প্রায় 2 টেবিল চামচ মতো ধনে পাতা কুচি। লাগছে একটা মিডিয়াম সাইজের টমেটোকে মাঝখান থেকে একটু বড় বড় সাইজ করে কেটে নেওয়া। নিয়েছি আদা আর জিরে বাটা এখানে 1 টেবিল চামচ। তার সাথে লাগছে আমার এখানে 3টে কাঁচা লঙ্কা চিরে নেওয়া। এখানে আমি 1/2 টিস্পুন মতো কালো জিরে, 1/2 টিস্পুন মতো চিনি আর 1টা শুকনো লঙ্কা নিয়েছি। এগুলোই কিন্তু আমার উপকরণ। এগুলো ছাড়াও আমার 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর তাছাড়া আমি একটু জলের ইউজ করব, আর তেল লাগবে আমার টোটাল 4 টেবিল চামচ মতো। তাহলে চলো রান্নাটা শুরু করে দেওয়া যাক। এটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয় আর ভীষণ সুন্দর হয়। প্রত্যেক দিনকার একঘেয়েমি কাটিয়ে কিন্তু রান্নাটা খাওয়া যেতেই পারে। আমরা কিন্তু থালে দেখো মাছগুলোকে নিয়ে নিয়েছি। এবার এই মাছগুলোকে খুব সুন্দর করে তেলে ভেজে নেবো, বেশ লাল লাল করে কড়া করে ভেজে নেবো। তেলটা কিন্তু ভীষণ সুন্দরভাবে গরম হয়ে গিয়েছে। এবার আমি একটা একটা করে মাছ নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো। দেখো মাছগুলো কিন্তু একটা পিস হয়ে গিয়েছে। আমি এটাকে উল্টে দিয়েছি, আরো সুন্দর করে 2 পিস আমি প্রায় 2 মিনিট করে ভেজে নিয়ে লাল লাল করে তুলে নেবো। দেখো আমাদের মাছগুলো কিন্তু লাল লাল করে ভেজে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখানে আমি বাকি আরো কিছু মাছ দিয়ে দিয়েছি ভেজে তুলে নেওয়ার জন্য। এগুলোকেও আমি লাল লাল করে ভেজে তুলে নেবো। আমাদের মাছগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমরা তুলে নেবো। আমাদের সম্পূর্ণ মাছগুলো কিন্তু ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল, আর সাথে সাথেই আমি এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে আর চিনি, শুকনো লঙ্কাটা। এটা একটুখানি ফুটে গেলে দেখো এটা ফুটছে। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরাটা। এখানে একটা বাটিতে দেখো আমি কাজু, সর্ষে, তার সাথে একটু জিরে নিয়ে এটাকে একটু গুলিয়ে নিচ্ছি। এটা আমি এবার কড়াইয়ে দিয়ে দেবো। চিনি দেওয়ার ফলে কিন্তু রঙটা খুব একটা সুন্দর চলে এসছে। এবার আমি গুলিয়ে রাখা কাজু, সর্ষে আর জিরে মিশ্রণটা দিয়ে দিচ্ছি। দেখো আমাদের ঝোলটা কিন্তু দেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি উপর থেকে পরিমাণ মতো নুন, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1/2 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো। এটাকে আমি একটু নাড়িয়ে দেবো। এটা ফোটা পর্যন্ত আমি একটু অপেক্ষা করবো। ঝোলটা কিন্তু দেখো ফুটছে। ঠিক এই সময় আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এটা ভালো মতো ফুটে উঠলে আমি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। দেখো ঝোলটা কিন্তু ফুটছে। এবার আমি দিয়ে দিচ্ছি আমাদের কুচি করে রাখা টমেটো, সাথেই দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনে পাতা কুচি, বাকিটা আমি নামানোর সময় ইউজ করব। ঝোলটা কিন্তু খুব সুন্দর করে ফুটছে। এটা কিন্তু খুব সুন্দর করে ফুটছে। এবার আমি আমাদের যে ভাজা মাছগুলো আছে সেগুলো এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দেবো। মাছগুলো ফুটছে খুব সুন্দর করে।
আমি এবার দিয়ে দিচ্ছি ঢাকনাটা, পাঁচ মিনিটের জন্য ফিরে আসছি পাঁচ মিনিট পর। আমাদের পাঁচ মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা খুলে নেবো। দেখো ঝোলটা কিন্তু অনেকটাই মরে এসছে, মাছটাও খুব সুন্দরভাবে ফুটছে। এবার আমি দিয়ে দিচ্ছি আধ ফালি লেবুর রস। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, দেখে যারা তোমরা দেখছো বাড়িতে অবশ্যই করে ট্রাই করো, নাহলে কিন্তু সেই গন্ধটাও তোমরা পাবে না, টেস্টটাও তোমরা পাবে না। এটা কিন্তু এরকম হাই ফ্লেমেই বেশ কিছুক্ষণ আমি ফোটাবো, আরও দু মিনিট, তারপরে আমি এটাকে সার্ভ করে দেবো। দেখো আমাদের রান্না কিন্তু একদম রেডি, মাছটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গিয়েছে। এবার আমরা রান্নাটাকে সার্ভ করে দেবো। আমাদের কিন্তু কাজু বাটা একদম রেডি, দেখো আমি এটাকে সার্ভ করে দিয়েছি, খুব সুন্দর লাগছে, দেখতে কিন্তু ভীষণ সুন্দর হচ্ছে। এটা একটু ঝোল ঝোল থাকবে, তাহলে কিন্তু খেতে খুব টেস্ট হবে। আর অবশ্যই করে তোমরা এটাকে বাড়িতে ট্রাই করো। আমি এখান থেকে মাত্র তিনটি মাছ তুলে তোমাদের সার্ভ করে দেখালাম। যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, সবার সাথে শেয়ার করো, আর ভিডিওটা কেউ স্কিপ করে চলে যাবে না, প্লিজ সবাইকে শেয়ার করে দিও। আমি কিন্তু অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিওগুলো তৈরি করি, যাতে তোমাদের রান্নাগুলো দেখে খুব ভালো লাগে আর তোমরা ট্রাইও করতে পারো। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো। ততক্ষণের জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাইকে ভালো রেখো, সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ।